আইপিএলে লখনউ টিমের অধিনায়ক ছিলেন, ব্যাটে তেমন রান আসেনি। এরপর উরুতে চোট পেয়ে ছিটকে গিয়েছেন আইপিএল থেকে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও খেলতে পারবেন না তিনি। এই পরিস্থিতিতে সমাজ মাধ্যমে যে ট্রোলিং চলছে তা রাহুলকে মানসিকভাবে আঘাত করেছে। এবার সেসব নিয়ে মুখ খুললেন কে রাহুল। রাহুল জানান, কিছু জিনিস মনে খারাপ প্রভাব ফেলে। যখন সমর্থকদের পাশে থাকা দরকার তখন তারা মনে করেন যে কোনো বিষয় নিয়ে যা ইচ্ছে মন্তব্য করা যায়। মানুষ কী পরিস্থিতিতে যাচ্ছে তা দেখা উচিত। রাহুল জানান, ইচ্ছে করেই কেউ খারাপ খেলে না।